আমরা এত টাকা দিয়ে হইচইয়ে সাবস্ক্রাইব করেছি কি জন্য? কিছু ভালো কন্টেন্ট, কিছু ভালো মানের কন্টেন্ট দেখার জন্য তো। কিন্তু হইচই তো সেগুলো প্রোভাইড করছে না, এবং হইচই আবার সেই প্যানপ্যানানি সিরিয়াল মার্কা কিন্তু কিছু কিছু কাজ নিয়ে আসছে। সো হ্যালো গাইস, আমি দীপ, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হইচই সিজন 7 কে নিয়ে, এবং গতকাল কিন্তু এটার একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। সো কিছু কিছু কন্টেন্ট ভালো আছে, কিছু কিছু কন্টেন্ট আশা করছি ভালো হবে। তার কারণটা হচ্ছে তার প্রিভিয়াসলি পার্ট 1গুলো কিন্তু খুব ভালো মানের ছিল, আবার কিছু কিছু কন্টেন্টে নিতু নতুন করে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, সেগুলো নতুন আসছে। সো এখন বিষয়টা হচ্ছে হইচই এই সমস্ত কাজ কন্টিনিউ করছে কেন? তার একমাত্র কারণ হচ্ছে সিরিয়াল ধর্মী মানুষরা এই সমস্ত কাজগুলো দেখছে এবং পছন্দ করছে। আমি এটা জাস্ট বুঝতে পারি না যে গভীর জলের মাছ 2 এটাকে নিয়ে কারা কারা এক্সাইটেড। এতটা নিম্নমানের, এতটা জঘন্য মার্কা একটা কাজ, যে কাজটা দেখার পর মাথা ব্যথা করে, সেই কাজটাকে নিয়ে কারা এক্সাইটেড আছে? এবং হইচই এমন একটা প্ল্যাটফর্ম যেটা বাংলাতে একটা, মানে যখন প্রথমবার আসে তখন কিন্তু প্রত্যেকে এটাকে সাপোর্ট করতো, দেখতো এবং হিউজ লেভেলের প্রমোশন হতো, বাট সেই লেভেলের কিন্তু ক্রেজটা হইচইকে নিয়ে এখন বর্তমানে নেই। তাছাড়া বাংলাতে অন্যান্য যারা আছে, আমি ক্লিক বলি বা আড্ডা টাইমস বলি, তারা যে মানের কাজ করছে অনেক ভালো। এবং হইচইতে একমাত্র ওপার বাংলার কন্টেন্ট ছাড়া আমাদের এপার বাংলাতে সেই মানের কন্টেন্ট আসছেই না। এবং কিছু কিছু ছাড়া, আমি ডাকঘরের কথা বলবো, ডাকঘরের পার্ট 2 আসছে, রাজনীতি আসছে, মানে রাজনীতির পার্ট 2 আসছে, আবার রাজনীতি, তারপরে পর্ণসবরীর সাপ, এটা আমি সানডে সাসপেন্সে কিন্তু শুনেছি, খুব ভালো গল্প, এবং এটা পরমব্রত ডিরেকশন দেবে, এটা আশা করছি খুব ভালো মানের হবে। তারপরে কেমিস্ট্রি মাসি, দেবশ্রী ম্যামের একটা ওয়েব ডেবিউ এখানে হবে। সো এই যে প্রজেক্টগুলো নিয়ে আমি বেশ আশাবাদী রয়েছি। তাছাড়া সেই একেন বাবু আছে, গোরা 3 আছে, গোরাকে আবার কেন নিয়ে আসা হচ্ছে আমি জাস্ট বুঝতে পারছি না। গোরা 2 জাস্ট জঘন্য ছিল, আমার একদম পোষায়নি, আবার তাকে নিয়ে আসা হচ্ছে গোরা 3। নিখোঁজ 2 নিয়ে আসা হচ্ছে, ইন্দু 3 নিয়ে আসা হচ্ছে, সেই সিরিয়াল মার্কা কাজ সম্পূর্ণ তো চলে এসেছেই। এছাড়া আমি তো বললাম গভীর জলের মাছ, এই সমস্ত কন্টেন্টগুলো মানুষ অ্যাবজর্ব করছে বলে তারা কিন্তু কন্টিনিউয়াসলি এই ধরনের কন্টেন্ট মানে বানিয়ে যাচ্ছে এবং বানিয়ে যাবে। অডিয়েন্স যতদিন না অবধি এটাকে রিজেক্ট করবে, এরা জাস্ট বানিয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে হইচই আরও হচ্ছে ফুলে ফেঁপে উঠবে এই ধরনের কন্টেন্ট বানানোর জন্য। অডিয়েন্সকে এটাকে রিজেক্ট করতে হবে, তাহলে কিন্তু হইচই নতুন করে ভাববে, তাহলে কিন্তু হইচই সেই একই টাইপের কন্টেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি বানিয়ে যাবে। এবং আমার এই যে অ্যানাউন্সমেন্টটা একদম পোষায়নি, জাস্ট কয়েকটা কন্টেন্ট ছাড়া আরও মানে কিছু কিছু কন্টেন্ট এখানে অ্যাড অন হয়েছে, সেগুলো অবশ্যই ভালো, দেখা যায় সেগুলো কেমন হয় বা সেগুলো আদৌ আসে কি না। তার কারণটা হচ্ছে ফেলুদার নেক্সট পার্ট ভূস্বর্গ ভয়ঙ্কর এখনও কিন্তু বস আসেনি, তারা খালি একেন বাবু বানিয়েই যাচ্ছে বানিয়েই যাচ্ছে, আবার একটা হচ্ছে একেন বাবু আসছে। কি করছে হইচই নিজেই জানে। তোমাদের কেমন লাগলো এই অ্যানাউন্সমেন্টে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।